রাজধানীর বিএফডিসিতে শুটিং শেষে নিজের ব্যবহৃত আইফোন 14 প্রো হারিয়েছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া পারভীন। বুধবার 4 অক্টোবর দুপুরে কাজল আরফিন অমির পরিচালনায় অসময় ওয়েব সিরিজে শুটিং সেটে অভিনেত্রীর মোবাইল ফোনটি চুরি হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছেন পারভীন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজরারুল ইসলাম তিনি বলেন, মোবাইল চুরি সংক্রান্ত ঘটনায় অভিনেত্রী তাসনিয়া পারভীন গতকাল একটি জিডি করেছেন। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি, সেটা নিয়ে কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই মোবাইল ফোনটি উদ্ধার করা হবে। সংশ্লিষ্টরা জানান, বিকেলে আনুমানিক 3:30টার দিকে শুটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পারভীন। এ সময় প্রোডাকশন বয় সেজে অভিনেত্রীর মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন, তখন ফোনটি ওই ছেলের হাতেই ছিল। একটু পর সাংবাদিকের সঙ্গে কথা বলা শেষে পারভীন দেখতে পান ছেলেটি আর নেই, মোবাইলও নেই। এ ঘটনায় পারভীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।